কিরে মন খারাপ নাকি তোর? কেন ডারবি বাদ দিয়ে দিয়ে খেতে এসেছিস? খাওয়াটাই তো আসল পৃথিবীতে, খাওয়া না হলে হয় নাকি? আমি 50-50 রাখছি, দেখা যাক। আমার তো মনে হচ্ছে ড্র হবে, কারণ ইস্ট বেঙ্গল কীরকম খেলবে সেটা আর কোনো লোকের সামনে জানে না, প্লাস একটা সম্পূর্ণ নতুন টিম কীরকম প্র্যাকটিস হতে পারে অজানা, যেহেতু ডার্বিওয়ালা 50-50 ধরে রাখা ভালো, কিন্তু আমার মনে হচ্ছে ড্র হবে। এখন দেখা যাক কী হয়। তো যদি ইস্ট বেঙ্গল আজকে যেতে তো তুই খাওয়াচ্ছিস নেক্সট আমাকে ফুচকা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ডারবি বাদ দিয়ে খেতে এসেছি। শিবানি মাল্টিকিউজিন রেস্টুরেন্টে আজকে আমরা ট্রাই করব পাও ভাজি আর ঢোকলা। পাও ভাজির নাম আমরা খুব শুনেছি, বম্বেতে খুব ফেমাস, কিন্তু আমি কখনো ট্রাই করিনি আগে। পাও ভাজি, পাও মানে যেটা শুনে বুঝতে পারছি যে একটা পাউরুটি একটা টোস্ট থাকবে আর ভাজি মানে কিছু সবজি টাইপের কিছু থাকবে। তো দেখা যাক কেমন খেতে হয় পাও ভাজি। তো লেটস গো অ্যান্ড ইট পাও ভাজি। প্রথমবার ঢোকলা খাওয়া, খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর উপর একটা চাটনি ছিল, ওভারঅল খুব ভালো খেতে। কিরে খাবি না? ও খেলা ফেলে খেতে আসলে এই হয়। আচ্ছা আমরা নিয়েছি চিকেন মোগলাই, অনেকদিন পরে খেলাম এখানে মোগলাই। এখানে মোগলাই দিয়েছে, আলুরদম দিয়েছে, এখানে আলুরদমটা খুব ভালো খেতে, পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে,
ভেতরে চিকেন, তারপর ডিম দিয়ে কিমা সবই রয়েছে এখানে, চিকেন দেখতে পাচ্ছি। তো আমি এখন খেয়ে দেখি কেমন। এখন আগের মতোই আছে, লকডাউনের পরে এর আগে যেতে গেছিলাম, কারণ ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম যাই। আজ একই রকমই আছে, হয়নি আলুর দম খেয়ে। বাও ফাটাফাটি পেঁয়াজ অষ্টম খেতে, আমি আবার এখানে খেতে আসবো। অনেকদিন খাওয়া হয় না তো সেই কারণে আর কি এরকম অবস্থা। তা কেমন ভালো ছিল, আচ্ছা ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, যে যারা ব্যাগ তো সত্তরের কাছাকাছি আসে তারা এখানে এসেও খেতে, কম দামের মতো বেশ ভালোই। হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। মাই চ্যানেল নেম ইজ দ্য ল্যাথ ফর বোন, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।